স্বাধীনতা যেন অনেকটা ওরকম হয়ে গেছে বাংলা সেই প্রবাদের মতো, যে কাজীর গরু, যেটি আসলে কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। এখন এই দেশটাতে সে দেশটা কেন এমন হয়ে গেল যে আমরা চাইলেও আমাদের কণ্ঠ খুলে কথা বলতে পারি না, আমরা আমাদের দাবি জানাতে পারি না, আমরা আমাদের অভিযোগ জানাতে পারি না, জানালেই হচ্ছে সেখানে দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমরা সবাই নিজেদেরকে সংবেদনশীল মানুষ বলে দাবি করি, তো সেই সংবেদনশীল মানুষ হিসেবেই এই ধরনের হত্যা কিংবা নির্বিচারে দমন নিপীড়ন এবং গণগ্রেপ্তার এগুলো একটি স্বাধীন দেশে চলতে পারে না। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে সেটি আমরা নিশ্চিত করতে চাই। ছাত্ররা একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনে যে চাহিদা তারা জানিয়েছিল সেই যুক্তিসঙ্গত একটি দাবি, এবং সেই দাবির সঙ্গে আমাদের সবার একাত্মতা ছিল। কিন্তু হঠাৎ করে সেই দাবিটা জানানোর কারণে তাদের উপরে এই ধরনের নির্বিচারে গুলি, হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? আমাদের কোনো আক্ষেপ থাকলে সেটি প্রকাশ করতে পারবো, আমাদের অভিযোগ থাকলে সেটি বলতে পারবো, আমাদের কণ্ঠ রুদ্ধ থাকবে না। এই স্বপ্ন নিয়ে আসলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম কিংবা মুক্তিযুদ্ধ করেছিলাম। এরকম একটি রুদ্ধশ্বাস সময়, এরকম একটি পরিস্থিতির যথাযথ সমাধান চাই। আমরা চাই আমরা লেখকদের জায়গা থেকে, আমাদের সংবেদনশীল মানুষ হিসাবে আমরা আমাদের সেই প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিরোধের কথা শক্তভাবে আমরা জানিয়ে দিতে চাই শাসকদেরকে। এবং যেটি একটু আগে বলছিল যে হ্যাঁ, শাসকদেরও সংবেদনশীল হতে হবে, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে জনগণের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান স্যারকে ধন্যবাদ আমাদের এই লেখক কবি সাহিত্যিকদের আন্দোলনে সংহতি জানানোর জন্য। আমরা কথা সাহিত্যিক সাদাত হোসাইন, কিঙ্কর আহসান এবং সালমান হাবিব, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।